আসসালামু আলাইকুম বন্ধুরা, চিতই পিঠা বানাবো। তো চাল ব্লেন্ডার করে নিতেছি, লটকা শুটকি ভর্তা করতেছি শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে। তো এই তো সন্ধ্যার নাস্তা, ভাইয়ের বউ দুইজন আসছে, তো ইয়ামিম ইয়াসিন আর আমরা সবাই মিলে খাবো। পিঠা হয়ে গেল এক খোলা। আমাদের বিক্রমপুরে এটাকে খাজ বলে। আগে মাটির খাজে পিঠা বানাইতাম, এখন তো মাটির খাজ শহরে নাই, গ্রামেও নাই, সবাই লোহার খাজেই পিঠা বানায়। চিতই পিঠা বানায় নিলাম, মাশাল্লাহ অনেক পিঠাটা ফুলছে। তো এই তো আমরা সবাই এখন একসাথে মিলে বসে খাবো সন্ধ্যার নাস্তা, যাকে বলে চিতই পিঠা আর ঝাল ঝাল লটকা শুটকি ভর্তা। তো এই তো মেহমানরা চলে আসছে, সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া হবে আর গল্প গুজব চলতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, বিদায় নিয়ে আসসালাম।